তুমি একটা জিনিস আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলো, যদি অনলাইনে পরীক্ষা হয় তোমাদেরকে তো বইটা তো পড়তেই হচ্ছে। বলছি যে সাংবাদিক দিদি, পরীক্ষা যদি অনলাইনে হয় তো সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে আমরা পড়াশোনা তো দূরের কথা, মানে বইয়ের ধারে কাছে পর্যন্ত খেয়েছি না। আর সেকেন্ড কথা হলো ভাই, যেদিন পরীক্ষা হবে সেদিন দেখা যাবে ভাই অনলাইনে কোশ্চেন পাবো, আর সেদিনই প্রথমবার বইটাকে নিজের সামনে ওপেন করব। আর বইটাকে সামনে রেখে ভাই ছাপাখানায় যেরকম বই ছাপা হয় ভাই সেরকম ছেপে দেবো পুরো, মানে পুরো ফুল মার্কস। তোমাদেরকে তো বইটা তো পড়তেই হচ্ছে। আর দিদি, যদি পরীক্ষা অফলাইনেও হয় তাহলেও যে পড়াশোনা করে ফাটিয়ে দিই এমনও কোনো কথা নাই। মানে উদাহরণ হিসাবে আমি আমার কথাই বলছি ভাই, আমার বিএ ফাইনাল ইয়ার চলছে বলতে পারো, তার মধ্যে একটা এক্সাম হয়েও গেছে আগামীকাল। তো ভাই আমি আমার কথাই যদি বলি তোমাদেরকে ভাই, আমি পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে মানে একদিন আগে ভাই সিলেবাস জানতে পেরেছিলাম। আর ভাই আমি আর আমার বন্ধুদের পড়াশোনা কীরকম তোমরা জানো তো, চলো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভাই আমরা যদি অফলাইনেও পরীক্ষা দিই, আমাদের পড়াশোনা হলো ভাই পরীক্ষার আগের দিন রাতে 2 ঘন্টা আর পরীক্ষার দিন সকালবেলা 2 ঘন্টা, ভাই এই 4 ঘন্টায় আমরা পড়ে হাসি মুখে ভাই পরীক্ষা দিতে চল যাই। আর তার মধ্যে যদি কোনো কিছু কমন আসলো তো আসলো, আর যদি ভাই নাও আসে তাও আমরা পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এসে বলি হ্যাঁ হ্যাঁ ভাই পরীক্ষা খুব সুন্দর হয়েছে, সব লিখেছি, 4টাতে 4টা কোশ্চেনই লিখেছি ভাই, একটাও ছাড়িনি। কিন্তু আমরাই জানি ভাই যে খাতাতে কী লিখে এসেছি আমরা। আর মাস্টার যদি সত্যি ভাই যদি খাতা পড়ে যদি নাম্বার দেয় তাহলে ভাই আমার আর আমার বন্ধুদের পাস করা সম্ভবই না। তো বইটা তো পড়তেই হচ্ছে। তো গাইস, অনেকদিন ধরে ব্লগ ভিডিও বানাইনি আমি, মানে ভাই ব্লগ বানানোই হচ্ছে না। তো প্রধানত ব্লগ বানানোর জন্য কোথাও ঘুরতে যাওয়া দরকার, তো আমি অনেকদিন ধরে ভাই কোথাও ঘুরতেও যাইনি। আর মেন কথা হচ্ছে ভাই আমার বিএ এক্সাম ফাইনাল ইয়ার চলছে, তো ভাই এক্সাম দিতে যাওয়ার ব্লগও তো কিন্তু করা যায়। যদি ভাই তোমরা কমেন্ট করো, আর আগামীকাল আমার ভাই এক্সাম আছে মালদা কলেজে, যদি তোমরা কমেন্ট করো যে তোমরা আমার এক্সাম দিতে যাওয়ার বা এক্সাম থেকে বাড়ি ফেরার ব্লগ ভিডিও দেখতে চাও মালদা কলেজের, তো ভাই কমেন্ট করো। তো ভাবছি যে পাবলিকের সামনে অনেকদিন ভাই ক্যামেরা ওপেন করিনি, তো ভাবছি যে পাবলিক রিয়াকশনও নিবো, সাথে ভাই মালদা কলেজে গিয়ে ব্লগ ভিডিও করব। তো ভাই তোমরা যদি দেখতে চাও তাহলেই করব। তো ভাই কমেন্ট করো যদি দেখতে চাও, তাহলে কালকে পাবলিক রিয়াকশন প্লাস ব্লগ ভিডিও দেখিয়ে দেবো তোমাদেরকে এক্সামের। আচ্ছা বলো তো এরপরে কি হয়? ম্যাডাম এরপরে বি হয়। এরপরে বি হয়, ভেরি গুড। তোমরা কেউ বলতে পারবে বিয়ের পরে কি হয়? বলতে পারবে কেউ বিয়ের পরে কি হয়? ম্যাডাম বিয়ের পরে ফুলসজ্জা হয়। সাব্বাস বেটা, বহুত বড়িয়া। তো গাইস আজকের মতো ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো অফলাইন ভার্সেস অনলাইন এক্সাম তো কমেন্ট করে বলো। আর ভাই হ্যাঁ, মন থেকে ভাই মিম শেয়ার করো ভাই, যত পারো মিম শেয়ার করো, আর রিভিউ করার জন্য তো আমি ভাই আছি। এই এক্সাম হোক বা তুফানি ঝড় হোক ভাই মিমস রিভিউ প্রতি সপ্তাহেই হবে, তো মন থেকে ভাই মিম শেয়ার করো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ ভাই 2 ঘন্টা পড়াশোনাও করতে হবে, আর যদি ভাই একেবারে পড়াশোনা না করি তাহলে ভাই কোন দিন আমিও কমন সেন্স হারিয়ে ভাই খাদ্য বাড়িতে ব্লগ করতে চলে যাব, আর ভাই ট্রোল হয়ে যাব। তো ভাই মন থেকে মিম শেয়ার করো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ ভাই, যদি এক্সাম ব্লগ দেখতে যাও তাহলে কমেন্ট করো। টাটা।